তিস্তার পানি কমায় লালমনিরহাট গাইবান্ধা ও নাটোরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে সেই সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। পানিতে নষ্ট হয়েছে ফসলি জমি, সবজি ক্ষেত আর মাছের ক্ষেত। এতে দুশ্চিন্তায় কৃষকেরা। এদিকে মংলায় কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে আছে রাস্তাঘাট। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় 500 পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিস্তারিত কথা নাহিয়ানে টেস্ট রিপোর্টে। বন্যার পানি নামতে শুরু করার সাথে সাথে লালমনিরহাটে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। পানিতে বিস্তীর্ণ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চরাঞ্চলের আগাম পেকে যাওয়া অনেক ধান ক্ষেত নষ্ট হয়েছে বলে দাবি কৃষকদের। আমন আবাদ করছি আমরা চাষি মানুষ, সেটা তো সমস্ত ক্ষতি, আর শাক সবজি অনেক ক্ষতি হয়েছে। এদিকে গাইবান্ধায় তিস্তা নদীর পানি কমলেও এখনো ডুবে আছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। নাটোরে অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, পানি ঢুকে পড়েছে ঘরবাড়িতেও। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষরা। তিনটা ঘর পুরোটা পানি, মানে সব ডুবে গেছে। এখানে অনেক বৃষ্টি হচ্ছে, তো আমরা জলাবদ্ধতা তৈরি হচ্ছে, সাধারণ জনগণের চলার অনেক মানে সমস্যা হচ্ছে আর কি। অনেক এক হাঁটু করে পানি ঘরের ভিতরে, তাদের তো জিনিসপত্র নষ্ট হয়েছে, প্রায় হাঁটুখানিক পানি হয়ে গেছে। এদিকে বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মংলায় প্রায় 500 পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঘরে পানি ওঠায় রান্না বান্না বন্ধ এসব পরিবারের। বৃষ্টিতে রাস্তাঘাট বাড়িঘরই শুধু তলিয়ে যায়নি, পুকুর তলিয়ে ভেসে গেছে মাছও। ড্রেন না থাকার কারণে এখানে পানি জমে যায়, এবং পানি জমে যাওয়ার কারণে এখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়োবৃদ্ধ প্রতিবন্ধী থেকে শুরু করে অক্ষম ব্যক্তিরা এখান থেকে পার হতে পারে না। এবং বাড়িঘরও পানি তোলা না, কোনো ড্রেন নেই কোনো জায়গায়। রান্নাবান্নার সমস্যা আছে, চুলে পানি উঠছে, বৃষ্টির কারণে চুলে আর পানি উঠছে, রান্না করা সম্ভব না। তাছাড়া বাড়ির ঘর সব তলাই গেছে, হাঁটা চলা করা সম্ভব না। দুর্গত এসব এলাকায় ত্রাণ সহায়তার দাবি সচেতন মহলের। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।